ভোলায় অস্ত্র ও বন্দুক সহ জাকির হোসেন, মানিক আকন ও হেমায়েত নামে তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক, একটি ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে ভোলা সদরের ভেলুমিয়া পনরংচর এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জলদস্যুরা একটি মহিষের ট্রলারে ডাকাতি করার সময় তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা পটুয়াখালীর দুর্ধর্ষ জলদস্যু মহাসীন গ্রুপের সদস্য। তাদের আইনি প্রক্রিয়া শেষে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে আমাদের যে ভোলা সংলগ্ন তেঁতুলিয়া নদী এবং মেঘনা নদীর বিভিন্ন জায়গাতে সাম্প্রতিক সময়ে পণ্যবাহী যে ট্রলারগুলি আছে এখানে কিছু ধরনের ডাকাতির আমরা খবর আমরা পাচ্ছিলাম। তো সেই ধরনের সেই খবরের ভিত্তিতে আমাদের ইন্টেলিজেন্স এবং আমাদের পেট্রোলিং আসলে বৃদ্ধি করা হয়। তো সেই ইন্টেলিজেন্সের সার্থকতা হিসেবে আসলে গতদিন আমরা জানতে পারি যে তারা আসলে ডাকাতি করার একটা প্রস্তুতি গ্রহণ করছে। তো তখনই আমাদের বিভিন্ন টিম বের হয়। সেই একটি টিমে আগে থেকে উৎপেতে থাকে, তারা যখন একটি পণ্যবাহী ট্রলারে ডাকাতি করার প্রস্তুতি নেয় তখন আমরা তাদেরকে ধরে ফেলি। এ সময় আমরা তিনজন সক্রিয় ডাকাতকে ধরতে পারি এবং তাদের সাথে একটি দেশীয় একনালা বন্দুক এবং দা পাওয়া যায়। আমরা জেনেছি যে তারা আসলে মহসিন গ্রুপের সক্রিয় সদস্য।